উৎসব 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 আজ নিবেদনের উৎসব। আমরা মুসলমান হিসেবে মুসলমান দেশে জন্মগ্রহণ করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আমরা অনেকে বুঝি না ইসলামিক গান কোনটা অনুষ্ঠানিক গান কোনটা। তো আমরা এই অভিনয়ের মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরব যে ইসলামিক গান কি এবং অপসংস্কৃতির গান কি, ইসলামিক গানের অর্থ কি, অপসংস্কৃতি গানের অর্থ কি। অপসংস্কৃতির গান পরিবেশন করব। আমার এই গানের তাল লয় মাত্রা সবগুলোকে ঠিক রেখে শুধুমাত্র গানের কথাগুলোকে পাল্টিয়ে নকল করে পরিবেশন করবেন উনি। তো আসলে উনি হচ্ছেন আপনাদের পক্ষ, যেহেতু আপনারা সবাই ইসলামী সংস্কৃতিকে ভালোবেসে এই মঞ্চে এই পরিবেশে এসেছেন। তো আমি হলাম আপনাদের সব আপনারা সবাই এবং উনি আপনাদের সবার বিপক্ষে একজন। তো পরিবেশন করছে অপসংস্কৃতির একটি গান, তার আগে ওনার পরিচয়টা জেনে নিই। তো ভাই আপনি তো এখানে আসছেন, আমি আপনাকে কিছু গান গেয়ে পরীক্ষা করব যে অনুষ্ঠানে গান গিয়ে পরিবেশন করব আমার এই গানের তাল লয় মাত্রা সবগুলোকে ঠিক রেখে গানের কথাকে পাল্টে গিয়ে আপনি নকল করে গাইতে পারবেন। চেষ্টা করব, যদিও না পারি ক্ষমা করবো নাকি, এরা যদি আমার সাথে থাকে তাহলে চেষ্টা করব আর কি। নামের বড়াই করি না করলাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না আশা করেছ, তারপরে নামের দরকার হয়, আমার নাম বাপের নাম কত মালি সবাই ডাকে আমারে মদন বলি, কিন্তু মদন বলে একটা নাম আছে, বাপে ডাকে আবুল্লা মায়ে ডাকে আবুল হোসেন আর আপনি ডাকবেন আবু আবু আবু। কি নাম? আবু ভাই। কি নাম? আবু ভাই। আচ্ছা আবু ভাই, তো আপনি এই গানের প্রতিযোগিতার জন্য কোন কোন দেশে গেছিলেন, কি কি পুরস্কার পাইছিলেন? ও আচ্ছা, আমি লন্ডনে গেছি, আমেরিকা গেছি, কুয়েতে গেছি, দুবাই গেছি, ওকা পাইছি, বাগানা পাইছি, লোড়া পাইছি। অসুবিধা নাই, তাহলে আমি গানের দিকে যাই। ঠিক আছে ঠিক আছে, আমি কিন্তু প্রথমে একটা মায়ের গান দিয়ে চেষ্টা করে দেখবো, একটা সহজ গান এটা আপনি পারবেন আশা করি, দেখি চেষ্টা করি। মা গো মা ও গো মা, মা গো মা ও গো মা, আমারে বানাইলা তুমি দেওয়ানা, আমারে বানাইলা তুমি দেওয়ানা, বলেন না তোমরা জানো না তোমরা শুনো না, ছাগলে কামড়াইলে মানুষ বাঁচে না, ছাগলে কামড়াইলে মানুষ বাঁচে না, আবু আরো দূরে আর এক কেন আমার গানের জুড়ি দেখে আমি বলি, ওই যে আমাদের আসিফ উদ্দিন আছে না, ওনার একটা গান মনে পড়ে গেছে, আচ্ছা আচ্ছা, এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারবার হয় না, আমি ফুলা মায়া হারালা বিয়া করে কি ফাইলা, আরো দূরে আরে কেন মার্কাটা কি আবু
অনেক পছন্দের গান আপনাদের চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কৃতাতে চুমকি চলেছে একা পথে ছিলাম আমি পায়খানাতে চুমকি চলেছে একা পথে ছিলাম আমি পায়খানাতে কোন শালাই মাইছে দলা যাই হোক আরেকটা গান আছে, এটা আশা করে পারবেন না, আপনার থেকে অনেক বড় বড় শিল্পী পারে নাই, দেখি গাইতে দেখি। ভালোবাসা যত বড় জীবন তত বড় লম, হাজার বছর তোমায় নিয়ে দেশি মুরগি যতই বড় আন্ডা তত বড় আর কি, দেশি মুরগি যতই বড় আন্ডা তত বড়, বাজারে তো ব্যস্ত গেলে তত কষ্ট পেতে আসে ডিম একটু বড় তো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো তুমি ভালো থেকো হট্টাবাইনার ঠিকানায় চিঠি লেখো, ভালো তুমি ভালো থেকো টমটুর ঠিকানায় চিঠি লেখো, ভালো তুমি ভালো থেকো দামি পেঁয়াজের ঠিকানায় চিঠি লেখো, ডেঙ্গু জ্বরে পাইছে আমায় ও এডিস মশাই পাইছে আমায় পাগলা কুত্তার কামড়ে আবু আরে দূরে আরে কেন সুরে সুরে আবু সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগাও খাইলাম লাউকে বানাই হারে ডুব ডুবি, সাদের বউ বানাইলো মোরে গরজামাই, সাদের বউ বানাইলো মোরে গরজামাই, আমার শালাও নাই শালিও নাই শালাও নাই শালিও নাই কে ডাকবে মোরে দোলাবাই, সাদের বউ বানাইলো মোরে গরজামাই আরো দূরে আরে কেন দোলাবাই করেনো হয় বৃষ্টি পড়ে ঠাকুর টুপুর পায়ে দিয়ে সোনার নপুর, বৃষ্টি পড়ে ঠাকুর টুপুর পায়ে দিয়ে সোনার নপুর আঁকা বাঁকা মেঠো পথে, বৃষ্টি পড়ে ঠাকুর টুপুর পদনা হাতে আব্দুল গফুর, বৃষ্টি পড়ে ঠাকুর টুপুর পদনা হাতে আব্দুল গফুর আঁকা বাঁকা বাঁশ বাগানি লুঙ্গি ধরে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে মুক্তি তোমার একটু আঁচলে রেখো, পড়ে না সুগর পানি আমি নাকি ওমর সানি, সবাই বলে আমি নাকি মৌসুমীর দুই নম্বর স্বামী, আমি ওমর সানি পটলর পানি জানি মাতৃভাষা মাহিয়া দিল সে মিলা দে
মাহিয়া দিল সে মিলা দে জস্তে মোরিসানি মাই ফাকর যাই আলো বতা মাই ফাকর যাই জাসমিয়া সিয়া জাসমিয়া সিয়া জাস লাহোর সনসনন সাহি সাহায় সনসনন সাহি সাহি হোর কিনো বাত নে সনসনন সাহি সাহায় শাশুর বাড়ি যাই যাই কোরমা বোলাও হাই হাই শাশুড়ি আবার দাঁড়াও তোমরা আচ্ছা ঠিক আছে আপনার দিল ধড়কানা মেহেদি লাগা কে ইউ শর্মানা প্যারা গয়া রে প্যারা গয়া ডাব খাইবা না আলু গোস্ত খাইবা না কোরবান্য বড়া খাইবা না নান্না বিরিয়ানি খাইবা না আজি বিরিয়ানি খাইবা না খাইলে আইও আমার হসর দিয়ে আইও না আবু আরে কেন সাজন কি আঁখো মে প্যার আসলে উনি এতদিন যে গানগুলো গাইছে এই গানগুলোর কোনো অর্থ নয় মানে নেই আসলে আমার বাড়িটা এখানে হলো দশতলা একটা বিল্ডিং বুঝছেন নি হ্যাঁ দশতলা বিল্ডিং এ তিনি এই কিছুদিন আগে আগুন ধরে গেছে তিনতলায় এখন আমি মুদি গড়ায় সেতলায় মানুষ একটা আটকে বসে আছে তো এখন আগুন ধরছে নামাবো কেমনে নামাবো কেমনে বাংলাদেশে তেমন প্রযুক্তি নেই এখন আমি আমার মাতার বুদ্ধি দিয়ে একটা কাজ করছি তো সেতলা বিল্ডিং এ আমি তাকে বললাম যে ভাই একটা ওই সোফা নিয়ে আসার জন্য স্প্রিং এর সোফা বলে এখানে লাভ দেন উনি দিয়েছে তো লাভ দশা খারাপ উনি স্প্রিং করে চলে গেছে আবার সাততলায় এখন দশা খারাপ কি করবো বুদ্ধি কাটা বাংলাদেশে তখন প্রযুক্তি নেই এখন আমার বুদ্ধি আর একটা কাজ করছি মাস্টার গা আমার সোফাগুলো লাগা দিছে বেড়ে মানে একটা যদি পরে আটকে থাকবে ছিল লঙ্গি ভরা আগুন আর আগুন বাজার মার্কেটে আগুন ধরে গেছে এখন মসজিদের ইমাম সাহেব বলতেছে যে যার হাতে যেটা আছে এখন বাজার থেকে এক মুরব্বি 5 কেজি কেরাসিনের ডিব্বা নিয়ে আসা ইমাম সাহেব বলছে কিছু সেটা শুনতে হ্যাঁ মামাই মানে মানে যখন এই আওয়াজটা শুনছে কেরাসিনের ডিব্বে দিছে তো মামাই বললাম যে ভাই মুরব্বি ও সাসা এটা কি করলেন আচ্ছা যাক তো এতক্ষণ উনি যে গানগুলো গাইছেন এই গানগুলোর কোনো অর্থ নাই মানে নাই কিছু নাই আমরা এই গানগুলো কেন গাইবো যে গানে আল্লাহ রাসূলের কথা থাকবে না যে গানে দেশের কথা থাকবে না যে গানে মানুষ মানুষের মানব কল্যাণের কোনো কথা থাকবে না এই গানগুলো কখনো শুদ্ধ নয় এবং ওই গানকে অপসংস্কৃতির একটা গানকে যদি কেউ যদি বলে এই গানটা অনেক সুন্দর 40 বছরে আবাদত নষ্ট হয়ে যাবে আমরা এই গানগুলো চাই না আমরা রুচিশীল গানগুলো চাই আমরা এই গানগুলো চাই না আমাদের মোবাইলে আমরা এই নিবেদন শিল্পী গোষ্ঠী আমাদের নুরুদ্দিন ভাই আপনাদেরকে এখানে কত সুন্দর সুন্দর গান শিখায় এখানে যারা আপনাদের ছেলে সন্তানকে সকালে বিকালে আপনার ছেলে সন্তানকে পার্টি ব্যান্ড করে কিন্ডার গার্ডেনে নয় কোরআন শরীফ কিছু শেখার চেষ্টা করেন মারার পরে যেন কিছু গিয়ে পড়তে পারে আপনার ছেলে সন্তান এই আল্লাহ রাসূলের গান যেন মুখ দিয়ে সবসময় বের হয় দেশের গান বাইর হোক মুখ দিয়ে এই গানগুলোই নিবেদন শিল্পী গোষ্ঠী এখানে শিখাচ্ছে বাবা হিসাবে আপনি অভিভাবক হিসেবে আপনার ভাই হিসেবে তো আমি আশা করবো নিবেদন পরিবার যারা এখানে শিক্ষার্থী বদলে রেখেছেন তাদের জন্য সেই আপনার ছেলে সন্তানকে পাঠিয়ে দেবেন যতটুকু পারে আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা